তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিভ টু রাইট। তো অনেকদিন পরে মোটর ব্লগিং সেটআপে আজকের ব্লগটা শুরু করতেছি জয়গা থেকে, অমিতদার বাড়ি। মানে আমরা কালকে আসছি ওয়েডিং শুটে, অমিতদারই কাজ ছিল ফ্রিল্যান্সিং করতে। তো এই বাড়িটাতে দেখাচ্ছি তোমাদের কোনটাতে আমরা ফ্রিল্যান্সিং করছিলাম, কোন বাড়িটাতে। এই যে এই বিয়ের কাজটাতে কালকে আমরা কাজ করছিলাম, অমিতদার কাজ। আর অমিতদা আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে ভুটান, আমরা যাবো আজকে ভুটান ঘুরতে। অনেকদিন থেকে ব্লগিং করি না, মানে কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। যখন আমি কন্টিনিউ করতাম ব্লগিং, তখন তো মানে মানে বলতে বলতে মানে হাঁফা যাইতাম, তাও মানে কথা শেষ হইতো না। ওরা এখানে ইধার হুয়া থা, স্টিকার থা না, স্টিকার উঠা দিয়া হ্যান্ডেল তো পুরা ব্যান্ড হো গয়া। ইতনা বড়া হেলমেট ডালে গয়া তো হম নাই পেছানে গয়া। অমিতদাদের কাছে হেলমেট ছিল না, ওরা হেলমেট নিল এই দোকানটা থেকে। আর আমরা একদম সোজা রওনা দিলাম ভুটানের দিকে। আর আমাদের পিছনে একটা বড় ব্যাগ আছে, ব্যাগটাকে কোথাও রাখবো কোনো একটা দোকানে, এখানে ব্যাগ রাখবো আমরা। ইয়ে দোকানে আমলোক ব্যাগ রাখে গা আমি। দেখো কত বড় ব্যাগ নিয়ে বেরিয়েছি আমরা। হ্যাঁ ওখানে ব্যাগটা রাখি, দাঁড়া দাঁড়া। গোপুরের ব্যাটারিটা নেই, এটা তো দরকার পড়বেই না। একটা কথা বলতে তো তোমাদেরকে ভুলেই গেছি, কিছুদিন আগে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি আর আমার এই হ্যান্ডেলটা পুরো টেরা হয়ে গেছে, আর এখানে একটু স্ক্র্যাচ পড়ছে। তো বাইক আমি চালাইনি, বাইক একটা ভাইসটা চালাইছে, কোনো কারণবশত আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছি। তো এই কারণে আমি কয়েকদিন একটু ব্লগ ব্লগ করতে পারি নাই। এখন মোটামুটি সুস্থ আছি, মুখের মধ্যে তো সেলাই ছিল আমার, কথা বলতে পারি নাই দুই তিন দিন। এখন তো মনে বিন্দাস কথা বলতে পারতেছি, তাও হয় না যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একটা কমতি, আমার মধ্যে ওই কমতিটা এখনও আছে, এখনও পুরোপুরি সুস্থ হই নাই। পুরোপুরি সুস্থ হয়ে গেলে হয়তো আরও ব্লগিংটা কন্টিনিউ করব। কিছুদিন আগে তো আমি ভাবছিলাম আমি গোপ্রোটা বিক্রি করে দেবো, আমার গোপ্রো কোনো দরকারই নেই। তো দেখি কী করা যায়, কী করি, ব্লগিংটা কন্টিনিউ করবো কি করবো না। সোজা হচ্ছে জয়গা, আর এই সাইডে চলে যায় পাশাখা। পাশাখা ভিউটা খুব সুন্দর, আর আমরা যাবো সোজা জয়গাঁও দিয়ে। প্রথমবার একটা অন্য কান্ট্রিতে যাচ্ছি আমার বাইক নিয়ে, মানে কি বলবো আর, মজা মানে এনার্জিটাই আলাদা। যে প্রথমবার একটা অন্য দেশ যাচ্ছি, আবার আমার মানে আমার বাইক নিয়ে, রাইবোকে নিয়ে। রাইবোকে মডিফাই করবো আর কয়েকদিন পরে ফুল মডিফাই করবো, একেবারেই মানে ডাইরেক্ট যাব গিয়ে একদম ফুল মডিফাই করে রাইবোকে নিয়ে আসবো। মানে মডিফাই করে দেখাবো তোমাদেরকে, একটা একটা করে দেখাবো না, একেবারেই দেখাবো। আর বেশি দিনের অপেক্ষা না, শুধু এক মাসের মতো ওয়েট করো, তারপর রাইবোর একটা আলাদাই লুক দেখতে পারবা তোমরা। এই যে জয়গা মেন টাউন চলে আসলাম, এটা হচ্ছে বাস স্ট্যান্ড জয়গার। চলো চলো চলো, এখানে যতগুলো গাড়ি লাইন আপ দেখতেছো সব ভুটান যাবে। ভাই জীবনে প্রথমবার অন্য একটা দেশ যাচ্ছি, তারপর বাইক নিয়ে, হ্যাঁ না, এটা আলাদাই মজা ভাই। অমিত দা এদার ক্যামেরা অফ করনা পড়ে গা, ক্যা ক্যামেরা অফ করনা পড়ে গা, হ্যাঁ বোর্ডারের মাঝখানে দাঁড়ায় আছি এখন। ভুটান আর ইন্ডিয়ার মাঝখানে আমি, ভুটান ঢুকে যাচ্ছি ঢুকে যাচ্ছি ঢুকে যাচ্ছি। ভুটান ঢুকে গেলাম, অমিতদা ডকুমেন্ট ডকুমেন্ট চাইছিস না?
हो गया अनेक रूल्स आछे रूल्स का फॉलो करते लागबे एखाने তার পিছন পিছন যাচ্ছি যেহেতু প্রথমবার সেহেতু একটু তো ভয় ভয় লাগবেই জানি কিছুই না কিন্তু আমার কাছে একটু আলাদাই লাগতেছে সুন্দর আস্তে আস্তে গাড়ি চলতেছে মে ইধার পার্কিং কর দু পার্কিং কর দিয়া হ্যাঁ পার্কিং করে দিলাম হ্যাঁ পার্কিং এর বহুত টেনশন এখানে ভুটান নিন্দুরা এদিক দিয়ে আসবে নিন্দুদেরকে নিয়ে তারপর বেরোবো গাড়িটা পার্কিংয়ে রেখে দিলাম চলো चलो बाइक पार्क कर रायो चलो हेलमेट लगाओ अमिता फ्यूल ऑफ करना है फ्यूल 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 इसलिए तो हम लोग भूटान आया ना हम लोगों को सिर्फ फ्यूल से मतलब ज़्यादातर घूमना भी चाहिए लेकिन फ्यूल भी चाहिए ना भाई भूटान ऐसे मन हम एक दिन थे जाइए हैं देख भाई गाड़ी देख এখন আমরা করব ফিউল আপ অনলাইন পেমেন্ট টাকা পাঠাইছে কিনা দেখি फुल करना पड़ेगा तो 67 भाई इतना कम में फुल तो करना ही पड़ेगा इतना कम में तेल मिल रहा है फुल तो करना ही पड़ेगा बाइक में फुल है इसमें फुल करना पड़ेगा तार मध्य भाई हम तो और जो तेल भरी नहीं गाड़ी से तेल तो भरते ही लगभग फुल भर दो जाएगा जाएगा बस बस 500 में फुल अम्बो कितना लीटर है 500 में फुल हो गया भूटान रास्ता এত ক্লিন মানে কি বলবো আর পুরা এখানে বসে ভাত খেতে পারবো রাস্তায় বসে পুরা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এখানে আসছিলাম এই যে হুম হুম এখানে একটা শুট করছিলাম আমি আর তুই কি ছিলি রঞ্জনের গানের একটা শুট করছিলাম কোন দেশের মাইয়া রে তুই তখন আমার হচ্ছে ফার্স্ট ভুটান আসলি বুঝলি বেল বাড়াচ্ছে কি করে এরা ইন্ডিয়ান গাড়ি না না
কি করে ভাই, যেহেতু বেল বাজায় অ্যালাউ নাই না, এরা কি করে বাজাচ্ছে বুঝতে পারলাম না ব্যাপারটা। যাই হোক, এটা কেন কি কারণে জানি না আমরা, কিন্তু আমরা বাজাবো না, ব্যাস এটাই, ভুলেও না। ইয়া ব্রিজ কা নাম ক্যা হ্যায় অমিত দা? বাংডুগা। সুন্দর কিন্তু না, না আলাদাই ভাই পাওয়া যাচ্ছে রে ভাই, হ্যাঁ না যে এত শান্ত কি করে। তো আমি তো কথাটা বললো কি কি প্যাকার প্যাকার করতেছে নেপালি তো বুঝিও না, পটার 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 করে কি গল্প করতেছে। চলো তো এবার আরেকটা অন্য জায়গা যাবো, সুন্দর জায়গাটা নাকি ব্রিজ, ব্রিজ না কি নাম জায়গাটার? সাসপেনশন ব্রিজ। ও যাবো সাসপেনশন ব্রিজ। পাহাড় পাহাড় পাহাড়ে একটা আলাদাই শান্তি, এই কথাটা যে কতবার বলবো আমি, মানে ব্লগে তো আমার একটা কথা বারবার বলি যে পাহাড় একটা আলাদাই 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 আলাদাই, কারণ বাস্তবে পাহাড় একটা আলাদাই জিনিস। আমি তো জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি, আমি তো ঠিক জানে না যে এই জায়গাটা যাবো আমরা যে কি কোন দিক দিয়ে যায়। অমিতা না থাকলে আমরা ভুটান ঘুরতে পারতাম না, বাস্তব কথা যে আমরা তো জানি না না কোন দিক দিয়ে ঢুকায় কোন দিক দিয়ে বের করতে হবে গাড়ি। তো অমিতা আমাদেরকে নিয়ে যাচ্ছে, অমিতা গাইড করতেছে, আমরা পিছন পিছন যাচ্ছি অমিতা। হ্যাঁ থ্যাংক ইউ অমিতা, ইতনা সুন্দর জায়গা ঘুমানে কে লিয়ে। মেন জায়গা দেখনা বাকি হ্যায় না বলা না ও ফুল। হ্যাঁ ভাই চলো, থ্যাংক ইউ ভাই, পুরা মজা আয়া রে, রাস্তা কা মজা লিয়া না, মঞ্জিল কা ক্যা মজা ব্রো, মেন মজা তো রাস্তা কা না। তো এখানে ঢুকলাম, কিছু খাবো, খিদা হয়েছে তো এখানে খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম। আর এখন টাইম 4:48 বাজে। এই যে চলে আসি সাসপেনশন ব্রিজের পাশে, নামটা বারবার ভুলে যাচ্ছি আমি এই ব্রিজটার নামটা। ওয়াও সুন্দর সুন্দর তো হে হাসিনা বাড়ি, সুন্দর সুন্দর। ওয়াও ওয়াও এখানে একটা ফটো তো হবেই নাকি? ইধার তো এক ফটো হোগাই হোগা ভাই। চলো নিচে চলতে, খুব সুন্দর। চলো চলো ভাই, কতটা সুন্দর দেখো, মনে হচ্ছে না যে আমি এখানে চলে আসছি, নিচে দেখলেই তো ভয় লাগতেছে। হাই নিচে দেখলে না নিন্দু, ও ওয়াও ও ভাই সা কিতনা প্যারা হে রে, প্যারা নেই প্যারি, কিতনা প্যারি হে রে ভাই। ইধার চাহিয়ে ড্রোন, ও ভাই ইধার সে মোবাইল গিরে গা তো না কোম্পানি ফেরে মা। আরে বাপ এই চ্যাংড়াটা এত রিলস বানানোর শখ যে, মানে রিলস বানাইতে বানাইতে আমার মোবাইলের চার্জ ফুরিয়ে দিচ্ছে, দেখো আমার মোবাইলে, সরি দেখো আমার মোবাইলের চার্জ 6% মারা দিচ্ছে, এত রিলস বানানোর শখ এই ছেলেটার। এই যে লাস্টের শেষ মেজ আমার আমার তারা গোপ্রো দিয়ে রিলস বানিয়ে নিচ্ছে, কি আর বলবো। ও টিকটক 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 টিকটক, রাজেশ তো প্রি ওয়েডিং করতে আরো আসবে আজকে কাল, এখানে প্রি ওয়েডিং করতে আসবো আসবো তো আসবোই, খুব সুন্দর জায়গা। ও এখানে রিলস টিলস বানাইলাম, ওখানে ফটো শুট শুট টুট করলাম, যদি পসিবল হয় তাহলে আমি দেখা দিব তোমাদের ফটো টটোগুলো স্ক্রিনে দিয়ে দিব।
এত তাড়াতাড়ি ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল যে মনে হচ্ছে আরেকটু পরে বৃষ্টিও পড়বে, আর আকাশটা পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে, বৃষ্টি পড়ার চান্সেস আছে। আরে মেরা ভাই এমটি যা রা হে, কালা কালা আমার ভাই এমটি যাচ্ছে, মানে এমটি লাভার না। এইটা এইটা সেই লাগতেছে, এই লেনটা, এটা ভিডিওতে লাগতেছে না ভাই। অনেকদিন পরে ব্লগ করতেছি না, এখন ওই কথাটা বেরোচ্ছে না ওইরকম ভাবে, যে একটা কথা বলার এক্সপিরিয়েন্সটা আছে না, মনে হচ্ছে হারাই ফেলছি আমি। যখন কন্টিনিউ করছিলাম বুঝলি, তখন তো ভাই মানে মানে কথাই শেষ হয় না, কী কী বলতাম বলতেই যাইতাম বলতে যাইতাম, কোনো একটা টপিক হলেই হয়ে যায়। এখন অনেকদিন থেকে করি না একদম, মানে কথা যে বেরোবে বেরোচ্ছেই না কথা। সন্ধ্যা হয়ে গেছে গাইস, আর ওই সেম রাস্তায় যে রাস্তা দিয়ে গেছিলাম ওই রাস্তা দিয়ে যাচ্ছি এখন। আর এদিক দিয়ে আমরা ভুটান থেকে বেরোবো, এখন যাবো এখন ইন্ডিয়া। তো গাইস সন্ধ্যা হয়ে গেছে, আর যা যা শপিং করার ছিল আমাদের সব কিছু শপিং করা শেষ, ভুটান গেট থেকে বেরোচ্ছি। চলো তো জায়গায় ঢুকে গেলাম, তো এখন রাত হয়ে গেছে, আমরা মোটামুটি জায়গাতে কিছু শপিং করলাম, শপিং টপিং করে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। ব্লগটা কন্টিনিউ করবো না, ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ব্লগে। চলো টাটা।